এই হচ্ছে একটা বসার জায়গা আছে যেটা তোমরা বুঝতে পারবে অ্যাক্রোপলিস মলের সামনে এলে। আমরা যেরকম বসে আছি, ঠিক এবার ঢুকবো। চুটিয়ে সিনেমা চলছে, যত ইচ্ছে সিনেমা দেখো এবং বুক মাই শো থেকে বুক করতে পারো, এখানে এসেও টিকিট কাটতে পারো। বাবরে বাব, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু ফুড কোর্টে কিন্তু সব রকম দোকান কিন্তু তোমরা পাবে, সব রকম দোকান ইন দ্য সেন্স যে এই মুহূর্তে আমরা বাসে বসে আছি আর আমাদের বাস এখন যাচ্ছে রুবি। এই মুহূর্তে তো আমরা কোথায় আছি? এই মুহূর্তে কোথায় আছি? এই মুহূর্তে আমরা রাস্তা দিয়ে হাঁটছি। এই মুহূর্তে আছি আমরা রুবির মোড়ে। আমরা বাসে করে চলে এসেছি এবং এখান থেকে আমরা স্ট্রেট যাচ্ছি অ্যাক্রোপলিস মল। আর যেভাবে তোমরা টিপে যাচ্ছ, মানে সাবস্ক্রাইবার টিপে যাচ্ছ, সাবস্ক্রাইব বাটন টিপে যাচ্ছ, বেল আইকন টিপে যাচ্ছ, সেভাবেই সাবস্ক্রাইব করে যাও, বেল আইকন টিপে যাও, শুধু টিপে যাও। তার কারণ এইভাবেই একটু আর চক্রবর্তী বেরিয়ে পড়বে, জানো তো আমি বেরিয়ে পড়তে ভালোবাসি। তাই আজকে আবার চলে যাচ্ছি অ্যাক্রোপলিস মলে। ওকে চল, মলের কাছেই আছি। হ্যাঁ, একটা স্টপেজ পরে, জাস্ট আমি দেখাতে পারি ওইদিকে একটা স্টপেজ পরে। ডিফাইন ডিফাইন অ্যাঙ্গেল চাইছি, তার কারণ এটার পিছনে ট্যাক্সি আছে। বাইরে ভাই তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, গো এনিহোয়্যার উইথ মি, যেখানে ইচ্ছা আমার সাথে ঘুরে বেড়াও। সোমবার স্প্লাই, ইউ সে উই নিড আ চেঞ্জ এন্ড আই ফিল দ্যাট ইউ মিন ইট, ইউ মিন ইট। মলটা একদম এই সাইডে, এই দেখো। তো আমরা এখনো ঢুকিনি, ঢুকবো, বাইরেটা এখন বসে আছি। বাইরে এনভায়রনমেন্টটা দেখো, বাইরে দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে ঢুকছি আমরা। সেম টি জাংশন না যেটা আমাদের সাউথ সিটিতে আছে? সাউথ সিটি ফুড কোর্টে টি জাংশন এটা পাবে, সাদান এভিনিউতে এই টি জাংশন পেয়ে যাবে। ধীরে ধীরে অ্যাক্রোপলিস মলের আর একটা এন্ট্রির দিকে, ওটা মনে হয় এক্সিট, এটা এন্ট্রি কি জানি আমি বুঝতে পাই না, এত বড় বড় মলে এলে আমার সব ভুলিয়ে যায়। আমাদের সবসময় পরিষ্কার থাকো, সাবান দিয়ে হাত ধুয়ে ভিতরে ঢুকতে পারবে। এই প্রথম এই মলেই দেখলাম, জাস্ট আমরা ঢুকে গেছি এবং সেটা অ্যাক্রোপলিস মলের ভিতরে ঢুকে গেছি। নিচের কোর্টে, নিচে কিন্তু দেখতে পাচ্ছো ঢোকা মাত্রই কিন্তু যারা অ্যাপেলের ফোন টোন কিনতে পারবে, মানে কেন মানে আমি তো পারবো না কিনতে, তো যারা কিনতে পারে তাদের জন্য অ্যাপেল স্টোর আছে, ইমাজিন, অবশ্যই ইমাজিন ডিলার আছে। বাবরে বাব, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু অ্যাক্রোপলিস মল এটা চলছে এখন। এটা দেখো একটু, জাস্ট ডাইনোসরগুলো দেখো, নিচের ফ্লোরে এরকম ডাইনোসর দিয়ে এরা পুরো তৈরি করেছে এবং পুরো ভিউটা হচ্ছে এটা, ওপরে সিনেপলিস, ওপরে হচ্ছে ফুড কোর্ট। আমি খেয়াল করছি সেটা হচ্ছে স্টারবাকস কফি খেতে যারা ভালোবাসো, স্টারবাকসে যারা যেতে ভালোবাসো তাদের জন্য স্টারবাকস কিন্তু রয়েছে পিছন দিকে আছে, মানে ঢুকেই যে গ্রাউন্ড ফ্লোর সেইখানে কিন্তু স্টারবাকস পেয়ে যাবে। ফ্লুরিজও আছে, তোমরা যারা ফ্লুরিজে খেতে ভালোবাসো এখানে ছোট 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 টেবিল আছে এবং হ্যাঁ স্পেন্সার্স তো আছেই অবভিয়াসলি, ওই যে স্পেন্সার্স দেখা যাচ্ছে। আরে খুব ছোটবেলায় যারা সায়েন্স সিটিতে গেছো, মানে আজ থেকে প্রায় 10-12 বছর আগে, তখন কিন্তু তারা এই ধরনের ডাইনোসর দেখেছে যেখানে লাইট এন্ড সাউন্ড দিয়ে মানে জুরাসিক পার্কের একটা ফিল আনা হতো। তখন সবে সবে জুরাসিক পার্ক রিলিজ করেছিলাম সেই সময়, তো এখন অনেক বছর পর আমি সেই জিনিসটা দেখলাম আরো বেটার কোয়ালিটিতে, মানে এখানে কিন্তু ডাইনোসরগুলো রীতিমতো মুখ হাঁ করে আওয়াজ করছে, কামড়েও ফেলতে পারে। তোমরা কিন্তু এটা ভেবো না যে আমাদের দুজনের মুখ মাথা পাশাপাশি কেন আসে না, খুব অসম্ভব ব্যাপার। হাইটের তারতম্য হলে, মানে হাইটের ডিফারেন্স হলে একজনের মাথা দেখবে, একজনের মুখই দেখবে, আর কিছু দেখতে পাবে না। সেই ছোট ছোট ডাইনোসর আর সেই পাতা খাওয়া লম্বা ডাইনোসরগুলোর কথা মনে আছে? সেই পাতা খাওয়া লম্বা ডাইনোসর। আমরা এখন এসকেলেটারে উঠতে চলেছি, যেটা একসময় এই এসকেলেটার উঠতে ভয় পেতাম, এখন সেই এসকেলেটারে উঠছি এবং উপরের ফ্লোরে দেখতে পাচ্ছি। হ্যাঁ গেমিং জোন, শুধু হ্যাঁ গেমিং জোন আছে এবং ফুড কোর্টে যাচ্ছি এবং ধীরে ধীরে ফুড কোর্টে চলে এলাম। এবং বসার জায়গা না পেলেও এরকম স্ট্যান্ডিং টেবিলও আছে,
এবং বাইরেটা দেখা যাচ্ছে রীতিমতো দেখা যাচ্ছে, দেখো ওয়াও। থেকে সানসেটটা দেখা যাবে এখানে বসে, আর এই দিক থেকে আমরা ঘুরে পুরো ফুড কোর্ট এরিয়াটার এই সাইডটা। বাহ, ক্রিম অ্যান্ড ফাজ আছে, আইসক্রিম যারা খেতে ভালোবাসো তাদের জন্য। কেভেন্টার্স আছে, এটা মারাত্মক একটা ব্র্যান্ড। এটা বার্গার কিং, এটা সবই আছে তোমাদের ফুড কোর্টের কত। এইবারে ফুড কোর্টটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে কত বড়, দেখো জাস্ট এরিয়াটা দেখো, এই দিক দিয়ে শুরু হয়েছে এবং পুরো ফুড কোর্টের এরিয়াটা। আমরা এই ফুড কোর্টে বসবো, তো ফুড কোর্ট এরিয়াটা বুঝতে পারছো বিশাল বড়। যেরকম আমরা সাউথ সিটিতে ঘুরেছিলাম সেরকম অ্যাক্রোপলিসে চলে এসেছি, এবং অ্যাক্রোপলিসে কী ছেড়ে কী খাবো বুঝতে পারছি না। বড় আচ্ছা কোনটা বেশি বড়, সাউথ সিটি বেশি বড় না অ্যাক্রোপলিস বেশি বড়? একটু বড় না অনেকটাই বড়, এটাও যথেষ্ট বড়। হ্যাঁ, বসার জায়গা না পেলে এরকম একটা সুন্দর থাম আছে, এই দেখো এই দেখো গোল থাম আছে, এখানে কিন্তু দাঁড়িয়ে তোমরা খেতে পারো। এটার সাথে এটা একটা স্পেশালিটি হচ্ছে, এটা ফুড কোর্টের পাশেই কিন্তু সিনেপলিসের দরজা একদম পাশে, জাস্ট একটাই ফ্লোর। সিনেপলিসটা কি গো? সিনেপলিস হচ্ছে যেমন আইনক্স তেমনি সিনেপলিস, প্রত্যেকেই জানে সিনেপলিস মানে হলের, মানে হলের ব্র্যান্ড। তো সিনেপলিস এখানে আছে, তার মানে সিনেপলিসে একটা সিনেমা দেখার জায়গা। এবং এক্সকিউজ মি একটা কথা জিজ্ঞেস করছি কি সিনেপলিস খোলা আছে সিনেমা দেখার? ঠিক আছে, এই তো এটাই স্যার। তো জাস্ট আমি জিজ্ঞাসা করলাম, সিনেপলিস খোলা আছে সিনেমা চলছে, পথে দেখো। যারা সাউথ ইন্ডিয়ান ভালোবাসে তাদের বলি ভ্যাঙ্গো আছে এখানে, এই দেখো ভ্যাঙ্গো, এই দেখো এই দেখো ভ্যাঙ্গো রয়েছে। শুধু ভ্যাঙ্গোস নয়, আর গপশপও রয়েছে, সিক্স বাঙ্গ এক্সপ্রেসের একটা ছোট্ট। তোমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখতে হবে না, সিক্স বাঙ্গ আউটলেটটা এই। সব রকম দোকান কিন্তু তোমরা পাবে, সব রকম দোকান ইন দ্য সেন্স যে মানে কফি ওয়াল থেকে শুরু করে ডোমিনোস থেকে শুরু করে সমস্ত রকম ফুড কোর্ট এখানে তোমরা পাবে। একটা কথা বলার, আমি কিন্তু যেহেতু এটা গরমকাল, গরম লাগছে, তাই আমি কিন্তু লস্যি নিয়েছি, লস্যি নিয়েছি ভ্যাঙ্গো থেকে, মাত্র 79 টাকা নিয়েছে ভ্যাঙ্গো থেকে, তাই 79। এই হচ্ছে আমার সেই লস্যি, ভ্যাঙ্গোর ভি লেখা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছ। এবার এটা আমি খাবো, ভালো ভাই, দইটা কিন্তু এক ঘর, দই না লস্যি, লস্যি লস্যিটা কিন্তু সত্যি খুব ভালো, না সত্যি মানে লস্যিটা রীতিমতো ঘন এবং ভালো লাগে খেতে। ও হ্যাঁ, আরেকটা কথা, একটা কাট করতে হবে, মানে যা তুমি যে অ্যামাউন্টের কাট করতে চাও করতে পারো, তো চলে এসো, দেরি করছো কেন, আর দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, আমাকে একটু দেবে তো। সিনেপলিস থেকে বেরোলাম, বেরিয়ে এটা বুঝতে পারছি চুটিয়ে সিনেমা চলছে, যত ইচ্ছে সিনেমা দেখো, এবং বুক মাই শো থেকে বুক করতে পারো, এখানে এসেও টিকিট কাটতে পারো, ঠিক আছে। একটা ব্যাপার বলি যে এখানে যেখানে অ্যাক্রোপলিস মানে এখানে KFC আছে, KFC যেখানে বসার জায়গা সেইখানের উইন্ডো দিয়ে কিন্তু বাইরেটা পুরো দেখা যায়, একটা স্টেডিয়াম মতো আছে, দেখবে স্টেডিয়ামটা দেখো। গেমস পার্লার, এখানে তোমরা গেমস খেলতে পারো, দিস ইজ টাইম জোন, এবং এটা সাউথ সিটিতেও আছে। এখান দিয়ে হাঁটতে না বেশ ভয় লাগে, এই গ্লাস মতো যেটা আছে বরাবর এখানে হাঁটতে আমার ভয় লাগে, মানে মচমচ করে বলো, এটা স্টেবল আছে, সাউথ সিটিটা মচমচ করে। আমরা এসকেলেটারে উঠছি, কোথায় উঠছি, ফুড কোর্ট আছে, ফুড কোর্টের ওপরের ফ্লোরটা যেখানে গেলে ভালো রেস্টুরেন্ট দেখা যায়, হপিপোলা, তোমরা জানো যারা হপিপোলা, দেখা যাক বাইরে থেকেই দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে হপিপোলা, এদিকটা হচ্ছে চিলিস, আর এইদিকে হচ্ছে মেনলাইন চায়না, দেখি নিচটা দেখি, আর এটা হচ্ছে সব থেকে ওপর থেকে নিচটা কিন্তু এইরকমই দেখায়। তো ওদের ব্র্যান্ডেড রেস্টুরেন্টগুলোর মধ্যে পড়ে রেস্টুরেন্ট কাম্বার। হ্যাঁ, তোমরা যারা কমেন্ট করছো না, তারা কেন করছো না, পড়ে ফেলো, যেটা মনে আসে দিয়ে ফেলো, লিখে ফেলো, একদম কিছু চিন্তা করবে না, ভালো লাগলে লাইক দাও, না ভালো লাগলে ডিসলাইক একদম দেবে না, কিন্তু আমার ভালো লাগে না ডিসলাইক, দেখো আমার ডিসলাইক কিন্তু দেখতে ভালো লাগে, তোমরা লেখো কমেন্টে লেখো,
ঠিক আছে, তোমাদের লেখাটা দরকার, লিখতে হবে, লেখা দরকার। তোমরা লিখতে থাকো, কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগছে। আমি এখন সব থেকে উপরের ফ্লোর দিয়ে যাচ্ছি, লিফটে উঠবো, নিচে যাবো, অ্যাক্রোপলিস মল থেকে বেরিয়ে কথা হচ্ছে। এই জাস্ট আমরা অ্যাক্রোপলিস মল থেকে বেরিয়ে যাচ্ছি, চলে এসো। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, নেক্সট ভিডিও 5 থেকে 6 দিনের মধ্যে আবার চলে আসবে। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো, টিপতে থাকো, টিপতে থাকো সাবস্ক্রাইব বাটন, টিপতে থাকো লাইক বাটন, টিপতে থাকো আমার চ্যানেলের লিঙ্ক না চ্যানেলের নাম দেখলেই টিপতে থাকো, কারণ এক্সপ্লোরার চক্রবর্তী এইভাবেই মজা করে বেরিয়ে পড়ে শ্যুট করে তোমাদের নিয়ে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকো সবাই, আজকের মতো বাই। চ্যানেল অ্যাক্রোপলিস মল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে বেরিয়ে যাওয়ার জায়গায় কিন্তু আবার একটা হাত ধোয়ার জায়গা দেখেছো, সব দিকে বেসিন আছে, হাত ধুতে থাকো, মাস্ক পরতে থাকো, আর করোনাকে দাঁড়াবো। আর তুমি চুলে ঠিক করো, চুলে ঠিক হবে না, এখানে এত হাওয়া, সত্যি সত্যি এত হাওয়া, এখানে প্রচন্ড হাওয়া, ঝড়ের বেগে ঝড়ের বেগে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা টাটা, বাই বাই। 5 দিনের মধ্যে আবার দেখাবে তোমাদের সাথে, আবার যেন দেখা পাই তোমার। আবার পিছনে দেখছো মার্সিডিস বিএমডব্লিউ নিয়ে ঢুকছে, আর আমরা হ্যাঁ সেই আমরা গরিব মানুষ। চলো টাটা, চলে গেল মার্সিডিস, ঢুকে গেল, আমরা অটোর পাবলিক অটোতেই চলো, টাটা।